আমার ব্লগ পেজে সবচেয়ে পছন্দের একটা কন্টেন্ট হচ্ছে গেট রেডি উইথ মি। আপনারা অনেকেই এটা রিকোয়েস্ট করে থাকেন যে আমি যেন মেকআপ ব্লগ অর আউটফিট আইডিয়াস নিয়ে আমি ভিডিও করি। সো তেমনি চলে আসলাম। আজকে একটি পার্পল কালারের শাড়ি পরেছি। এই শাড়িটা আমার অনেক পুরনো একটা শাড়ি, হঠাৎ করে আলমিরা থেকে পেয়েছি। ব্লাউজটা সেলাই করেও আমি জানতাম না যে এটা আর রয়ে গেছে আলমিরাতে। এনিওয়ে, আমি মেকআপ করার আগে আমার স্কিনটা প্র্যাপ করে নিলাম। ভালো একটা প্রাইমার ইউজ করলাম W7-এর, অ্যান্ড দেন দুটা ফাউন্ডেশন আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা করে আসছি আমি 2016 থেকে, যখন থেকে আমি ইন্টারন্যাশনাল মেকআপের কোর্সটা নিয়েছি তখন থেকে মোটামুটি আমি এই কাজটা করে থাকি। আর সবসময় আমি আমার লাইভেও ট্রাই করি যে দুটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে অ্যাপ্লাই করার জন্য, তাতে হয় কি স্কিনের যে একটা লুক বা বেস মেকআপটা খুবই ন্যাচারাল এবং গ্লোয়িং হয়। যত ভালো ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ইউজ করি না কেন, আফটার মেকআপের পরে কিন্তু স্কিনটা ভালোভাবে ক্লিনজার করতে হবে। স্কিন কেয়ার করলে স্কিনটা কিন্তু অনেক ভালো থাকে। এরপরে আমি W7-এর একটি কনসিলার ইউজ করছি। এটা তো আমার খুবই ফেভারিট একটা কনসিলার, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে এই কনসিলারটা এতটা ভালো আউটপুট বা বেনিফিট দেয়। এখন আমি ইউজ করবো হোয়াইট কালারের একটা লুজ পাউডার। এটা একটা নন ব্র্যান্ডের প্রোডাক্ট, বাট কেন জানি এই লুজ পাউডারটা আমার অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এই গ্ল্যামার লিকুইড ব্রোনজার দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এটার নাম হচ্ছে 20 Amber, সেটার নাম। আর এটা দিয়ে না খুব ইজিলি কন্ট্রোল এবং ব্লেন্ডিংটা করা যায়। এই গ্ল্যামার আমি যতগুলো প্রোডাক্ট ব্যবহার করেছি আমি একদমই স্যাটিসফাইড, তোমরা ইউজ করলে তোমরা বুঝতে পারবে। অ্যান্ড দেন হচ্ছে আমি একটা ব্লাশ লিকুইড ইউজ করবো, এটাও সেই গ্ল্যামার। আর এটার কালারটা এত জোস একটা কালার, যখনই ব্লেন্ড করি তখনই আমার কাছে মনে হয় যে স্কিনের ভেতরেই লেগে থাকে। এরপর আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর বিউটি ব্লেন্ডারের মধ্যে কিন্তু আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারগুলো খুবই ভালো, যেমন অ্যাফোর্ডেবল প্রাইস এবং ইউজ করেও অনেক আরাম। আই মেকআপ করার জন্য আমি এই প্যালেটটা ইউজ করব। এখানে মূলত সবগুলো একসাথে আছে, ব্রোনজার, ব্লাশ অ্যান্ড হাইলাইটার সহ। অ্যান্ড আই মেকআপের যে কালারগুলো আছে সেগুলো তো খুবই জোস জোস কালার। অ্যান্ড আমি খুব আলতো হাতে ব্লেন্ড করে নিচ্ছি। আজকের আই মেকআপটা একটু পপ আপ কালারের মতো করতে চাচ্ছি, কারণ যেহেতু শাড়িটাই পড়েছে একটা ডার্ক পার্পল কালার। অনেকদিন পর এরকম কালারফুল একটা আই মেকআপ করছি। আমি সহজে এখন কালারফুল আই মেকআপটা করি না, ন্যাচারালি রাখার ট্রাই করি। বাট আজকে শাড়িটার সাথে ম্যাচিং করে মূলত আমি সেট করেছি যে এইভাবে মেকআপ করব। এই প্যালেটের শিমার কালারগুলো এবং হাইলাইটারগুলো খুবই জোস, একদম পিগমেন্টেড, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। মূলত হাইলাইটার দিয়ে আমার যে মিডল আইবলের পয়েন্ট আছে সেই জায়গাটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিচ্ছি আমার একদম ফেভারিট একটা মাসকারা। এটা আমি গত 4-5 মান্থস পর্যন্ত ইউজ করছি। আই মেকআপের মধ্যে মাসকারা এবং আইলাইনারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই আমি W7-এর আইলাইনারটা ইউজ করছি। এটা এত সুন্দর একটা জোস ব্ল্যাক জেট কালার, চোখে দেওয়ার সাথে সাথে এটা ফুটে ওঠে। একদম ন্যাচারাল একটা লেশ পরে নিচ্ছি। আর আমি এখন একটু হেভি লেশ পরাটা অফ করেছি চোখে অনেক প্রবলেমের কারণে। টেকনিক্যাল এই ব্লাশ অ্যান্ড প্যালেটটা কেউ ভালোবাসে না, এরকম খুব কম আছে। আমার মনে হয় এই প্যালেটটা যেই কিনেছে সে খুবই স্যাটিসফাইড হয়েছে, কারণ এটার ব্লাশ অ্যান্ড প্লাস হচ্ছে হাইলাইটারগুলো এত সুন্দর পিগমেন্টেড কাজ করে, জাস্ট হালকাভাবে দিলেও কিন্তু অনেকটুকু কাজ করে। আজকে লিপস্টিক দিব লিপ কন্ট্রোল করে, তাই আমি লিপ লাইনার ইউজ করবো। সবসময় আমি লিপ লাইনার ইউজ করি না, বাট আজকে করছি, দেখা যাক একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে পারি কিনা। আর নুড কালার অল টাইম আমি ব্যবহার করি। নেক্সট এখন আমি দিয়ে দিচ্ছি মেকআপ সেটিং স্প্রে। W7-এর সেটিং স্প্রেটা খুবই ভালো, বিশেষ করে এটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা লুক চলে আসে। আর আমি সবসময় হচ্ছে সেটিং স্প্রে দেওয়ার পরে যখন হাইলাইটার দিই তখন এত সুন্দর ন্যাচারাল একটা গ্লোয়িং ক্রিয়েট করে দেয়। এই টেকনিকটা তোমরাও ফলো করতে পারো, এটা আমার ট্রিক্স মেকআপের মধ্যে। ফাইনালি আই এম রেডি উইথ মাই মেকআপ লুক। অ্যান্ড আমি আজকে হেয়ারে কিছুই করবো না। আর নর্মাল আমি হেয়ারে তেমন একটা আয়রন ইউজ করি না। আর আজকে আমি একটা যে অর্নামেন্টস পরেছি গলার সেট, এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম মাত্র 100 টাকায়। আর নিউ মার্কেটের মধ্যে মসজিদের পাশে একজন আঙ্কেল বসেন, উনি নিজের হাতে এই গহনাগুলো তৈরি করে থাকেন, তাই উনার কাছে সবসময় আমি গেলে রিজনেবল প্রাইসে এরকম গহনা সেট নিয়ে আসি। কমপ্লিট হয়ে গেল আমার গেট রেডি উইথ মি। শাড়ির সাথে খুব সুন্দর এরকম ন্যাচারাল একটা মেকআপ লুক করে যে কোনো পার্টি বা বিয়ের প্রোগ্রামে তোমরা অ্যাটেন্ড করতে পারো। আই হোপ আমার এই ব্লগটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।